শিশির বিন্দু ঝরার টুপটাপ শব্দ আর মৃদু শীতলতা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের খবর। অগ্রহায়ণ শেষে আসছে শীত, নাটোরের মাঠে ঘাটে আর গ্রামীণ জনপদে এখন সেই আবেশ। হেমন্তের শিশির ঝরা রাতে ফোটে গন্ধরাজ, হৈমন্তী, মল্লিকা, শিউলি আর কামিনী। দীঘির জলে বিলে ঝিলে ফোটে কত না রঙের পদ্ম, নতুন ধানের গন্ধে ভরা চারপাশ। গ্রামের মাঠে মাঠে চলে এখন ধান কাটার ধুম। গ্রামীণ সংস্কৃতিতে হেমন্তের এ শাশ্বত রূপ চিরকালীন। নবান্নের উৎসবে চলছে পিঠাপুলি তৈরি। আমার শিক্ষার্থীরা পিঠা চিনে এবং পিঠার সময় যে মানে শীতের সময় যেটা পিঠার যে আনন্দ এটা যেন তারা পায়। পিঠাপুলিটা ধরেন যে সবারই একটু প্রিয়। 300 থেকে 400 পিঠা হয়, এতে আমাদের সংসার চলে। কৃষি কর্মকর্তাদের মতে শুধু উৎসবের সময় নয়, এই সময় কৃষকদের রবি ফসল আবাদেরও প্রস্তুতির সময়। নবান্ন উৎসবটা এখনো রয়েছে, এ সময় কৃষকদের বাড়িতে বাড়িতে নতুন ধান ওঠে, কৃষকরা মুড়ি চিড়া খই সহ বিভিন্ন ধরনের পিঠাপুলির উৎসব করে থাকে। পিঠাপুলি দিয়েও কিন্তু এখন আর্থিকভাবে মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। হেমন্ত মানে শীতের আগমনী বার্তা। শহরে অতটা টের পাওয়া না গেলেও গ্রামে খুব চোখে পড়ে প্রকৃতির এ রদবদল। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।